হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা এখন যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার ও সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা নিয়ে কথা বলবো। আমরা জানি 2019 সালের 24 অক্টোবর সার্টিফিকেট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ক্রেডিট সুপারভাইজার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে প্রায় ক্রেডিট সুপারভাইজার পদে 2,08,000 প্রার্থী আবেদন করেছিল, যেখান থেকে প্রায় 2,100 প্রার্থীকে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে এবং তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তো দীর্ঘ প্রায় 2 বছর পর এখন লিখিত পরীক্ষার জন্য তারিখ নির্ধারিত করেছে কর্তৃপক্ষ। তো আমরা এখন কবে লিখিত পরীক্ষা হবে এবং কী ধরনের প্রশ্ন প্যাটার্ন হতে পারে সে ব্যাপারে আলোচনা করব। তো আমরা দেখি আগে যে পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে। এটা হচ্ছে আজকে প্রকাশিত, আজকে 21/8/2021 সালে প্রকাশিত যেই তাদের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহায়ক নম্বর 24/10/2019 খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ক্রেডিট সুপারভাইজার ও সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদে আবেদনকারীদের 20/12/2019 খ্রিস্টাব্দ তারিখে এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী 4/9/2021 তথা 4 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 3 ঘটিকা হতে 4 ঘটিকা পর্যন্ত 1 ঘণ্টাব্যাপী আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর ঢাকা অনুষ্ঠিত হবে। তো উক্ত পরীক্ষায় দেখা যাচ্ছে অনেকেই 2 বছরের ভিতরে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন, এখন কী করবেন, চিন্তিত, তাই না? এমসিকিউ পরীক্ষা যে অ্যাডমিট কার্ডটা ছিল সেটাই লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড হিসেবে গণ্য হবে। এখন আপনারা যারা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা হচ্ছে এটা সংযুক্ত আছে, তাদের ফুল তালিকা সংযুক্ত আছে। এটা আপনারা পাবেন কোথায়? এটা হচ্ছে DYD ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট, এই ওয়েবসাইটে যখন আপনারা এখন ঢুকলে ওয়েবসাইটে এই তালিকাটা আপনারা পাবেন। সেখান থেকে আপনারা যারা হচ্ছে উত্তীর্ণ হয়েছেন এমসিকিউ পরীক্ষায় তাদের তালিকাটা পাবেন। আর যারা হচ্ছে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডকে রিকভার করতে চান তারা অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করবেন। আর যদি ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের প্রেক্ষাপটে আমি ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারের জন্য একটা ভিডিও তৈরি করে আপলোড করে দেব। তো এই হচ্ছে আমাদের পরীক্ষার ব্যাপারে। আর পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে যেহেতু আজকেই হবে মাত্র বিজ্ঞপ্তিটা দিয়েছে, তো আমরা যদি আরও 2-4 দিন গেলে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানার চেষ্টা করব, জানতে পারলে অবশ্যই আমি চ্যানেলে দিয়ে দিব। তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা রাখবেন। ধন্যবাদ সবাইকে।